তখন চেতনা কি ছিল এবং চুয়ান্ন বছরে তো অনেক কিছু চেঞ্জ হয় আমি আমার শৈশবে যে চিন্তা ছিল এখন কি সেই চিন্তা আছে নাই তো সময়ের প্রেক্ষিতে চিন্তাটা সামনের দিকে অগ্রসর হয় তো আমাদের দুর্ভাগ্যটাকে জানেন আমরা যদি সেখানেও থাকতে পারতাম তাহলেও নিজেকে আমার এখন মনে হচ্ছে যে ভাগ্যবান মনে করতাম আমরা পেছন দিকে যাচ্ছি এটা হলো আমার অবজারভেশন আমি যেভাবে দেখি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যেভাবে রাজনীতি করতেন উনি যেরকম বহুদলীয় চিন্তার কথা বলতেন দিকে উনি বাক্স করেছিলেন মৃত্যুর আগে আগে কিন্তু তার আগ পর্যন্ত উনি তো সারা জীবন রাজনীতিই করেছেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখার জন্য সেই জিনিসটা যতই দিন যাচ্ছে নানা প্রক্রিয়ায় আমাদের সমাজ থেকে আমাদের গণতান্ত্রিক যে প্রত্যাশা সেগুলো মার খেয়ে যাচ্ছে এবং যতই দিন যাচ্ছে এক একটা করে সরকার চেঞ্জ হচ্ছে এক একটা করে মানে আপনার মানে মেয়াদ শেষ হচ্ছে নতুন মেয়াদ আসছে আরও আমরা নতুন নতুন নানা ধরনের কালাকানুন দেখছি নতুন নতুন নিগর দেখছি আমরা যে নাকি অষ্টপৃষ্টে আমাদেরকে জড়িয়ে ধরছে সময় অগ্রসর হচ্ছে আমাদের তো আরও সামনের দিকে যাওয়ার কথা ছিল বাট সেটা হয়নি এটা খুবই আনফর্চুনেট মানুষের প্রত্যাশা কিন্তু বেড়েছে মানুষের প্রত্যাশা তখন যেরকম ছিল এখন কিন্তু তা নেই তার চেয়ে অনেক বেড়েছে ওখানে থাকলেও আমরা আনহ্যাপি থাকতাম এই মুহূর্তে কিন্তু এখন মানে আনহ্যাপিনেস মানে এটা নিয়ে কোনো প্রশ্নই করা যাচ্ছে না এখন আপনি যদি উদাহরণ চান যে আপনি প্রমাণ করেন যেমন ফরিদাপ বললেন যে এই যে আমরা আলোচনা করছি সরকার যেটা থামাচ্ছে না হ্যাঁ থামাচ্ছে না এটা সত্য একদম সত্য কথা বলছেন থামানোর কিন্তু নানা ধরনের প্রক্রিয়া আছে আমাদের মন্ত্রীরা বলে কি যে এই কয়েকশো পত্রিকা আছে কয়েকশো পত্রিকা আছে এটাই তো প্রমাণ করে এই সংখ্যাধিকই তো প্রমাণ করে যে এসে মত প্রকাশের স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে আছে কি একটা পত্রিকা আপনি দেখাতে পারবেন যার উপর সরকারের মানে শতভাগ থেকে শুরু করে মানে মানে সেভেন্টি পারসেন্ট নিয়ন্ত্রণ তো আছেই দেখান আপনি একটা পারবেন না সবগুলি পত্রিকা যে তিনশো সাড়ে মানে আমি তো বলি তো সাত আটটা পত্রিকা ছাড়া বাদ বাকি সকল পত্রিকা সরকারের দিকে চাতক পাখি মতো তাকিয়ে থাকে যে কীভাবে সরকারি একটা বিজ্ঞাপন পাওয়া যাবে ওই বিজ্ঞাপন দিয়ে সে পত্রিকাটাকে চালাবে চালাবে না লাভ করবে ক্রূরপত্র পাবে সরকার কিন্তু দেখবেন বিভিন্ন ইস্যুতে নানা রকম ক্রূরপত্র হয় একটা করে ক্রূরপত্র পারলে মোটামুটি ধরেন আপনার একটা দৈনিক পত্রিকায় এক মাসে খরচ উঠে যায় তো এই যে মাধ্যম এটা কি এটা তো সরাসরি উৎকোচ আমি মনে করি মিডিয়াগুলোকে এভাবে দিয়ে না দিয়ে মানে আমার বিরুদ্ধে আমার পক্ষে কথা না বললে তোমাকে বিজ্ঞাপন দেবো না আমার তোমার বিজ্ঞাপন পাবা তো এটা কি এটা নিয়ন্ত্রণ নয় কি আমি আপনাকে বলি আপনাকে একটা সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি যে নিয়ন্ত্রণটা কোন পর্যায়ে পড়ছে মানে নিয়ন্ত্রণ তো অনেক রকম এইগুলি তো আপনাকে চোখ খুলজ্জা অনেক সময় কাজ করে আমার যেন মনে হয় চোখ খুল লজ্জাও নাই আমি একটা সিম্পলি উদাহরণ দিয়ে বলি যতগুলি বেসরকারি টেলিভিশন আছে ইনক্লুডিং আপনাদের টেলিভিশন বিটিভি নিউজ প্রচার করতে হয় না কেন প্রচার করতে হয় ওই যে চাংটা ওইখানে আপনি টাকা পান গভর্নমেন্ট আপনাকে টাকা দেয় দেয় না কেন দেয় না আপনার উপর চাপিয়ে দিয়েছে আমারটা তোমার প্রচার করতে হবে এটা কি গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণ করে 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 না করে না তো আচ্ছা আমি শেষ দিকে দশ বছর টেলিভিশনে চাকরি করেছি টানা দশ বছর আমি কিন্তু দশ বছর সাংবাদিক ছিলাম আমি কিন্তু মাঝে মাঝে ভাবি ওই আমি যখন আমার সাংবাদিকতা ইতিহাস দেখতে যাই আমি ভাবি ওই দশ বছরকে আমি আমার সাংবাদিক হিসেবে পরিচয় দেব নাকি একটা কোম্পানির কর্মচারী হিসেবে পরিচয় দেবো কারণ ওই সময়টা আমি ওয়েস বোর্ড অনুযায়ী বেতন পেতাম না সাংবাদিকদের যে পাস উনি তো সাংবাদিকদের নেত্রী ওনাদের নেতৃত্বে ওনারা আন্দোলন করে সাংবাদিকদের জন্য একটা পৃথক ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছেন সেই বোর্ডের মধ্যে কি টেলিভিশন সাংবাদিকরা পড়ে পড়ে না তো টিভির সাংবাদিক একটা কোম্পানির চাকরি করে তো পারেন নাই কেন তাহলে আমরা সাংবাদিক না তো একটা সরকার পারে নাই এই সাংবাদিকদেরকে সাংবাদিকের মর্যাদা দিতে তো আমি এগুলি আমি বিচ্ছিন্নভাবে বললাম অনেকগুলো বাট মানুষের যে গণতান্ত্রিক আর গণতান্ত্রিক যে অধিকারটা গণতান্ত্রিক যে প্রত্যাশাটা সেই প্রত্যাশা কিন্তু আমাদের এখানে নাই গণতন্ত্রের সব এগুলোই তো গণমাধ্যম তারপরে আপনার মানবাধিকার এগুলো তো পার্শ্ববর্তী চিন্তা প্রধান চিন্তাটা কি গণতন্ত্রের প্রধান প্রমাণটা কি প্রধান নমুনাটা কী সে হলো ভোটাধিকার ভোটাধিকার আছে জনগণের জনগণের কাছে কি যখন দেখেন আপনি রিসেন্টলি একটা জিনিস হচ্ছে খুব আলোচনা হচ্ছে গত দুই তিন দিন ধরে যে উপজেলা নির্বাচনে এমপি সাহেব মন্ত্রী সাহেবদের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না বলা হচ্ছে না আচ্ছা কেন দেওয়া যাবে না অথবা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে সমস্যাটা কি দিলে পরে সমস্যাটা হলো এটা যে তারা এটা বুঝে গেছে যে আসলে তো ভোটটট কিছু না নমিনেশনটা কে দিচ্ছে সেটা হলো ইম্পর্টেন্ট যদি এমপি সাহেবের ভাইগ্না এমপি সাহেবের সালা পেয়ে যায় তাহলে তার পাশ মোটামুটি গণতান্ত্রিক না কিন্তু আপনাদের সমস্যাটা কি আপনি টোটাল পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি ক্রিপল করে দিচ্ছেন পুঙ্গু বানাই দিছেন দেখেন এত বড় কি নির্বাচন স্থানীয় সরকার জাতীয় পার্টি খোঁজ পান পান না জাতীয় পার্টিতে সংসদের প্রধান বিরোধী দল তারা কোনো প্রার্থী দিয়েছে খুব দেখেছে আপনি পর্যন্ত নাই তো কেন নাই ওরা নাই এই কারণে যে নৌকা মার্কা সারা তো তারা কিছু পাবে না তারা জানে নৌকা মার্কা হলে আমার মার্কা দিয়ে তো আমি জিততে পারবো না তো এরা তো আবার নৌকা মার্কা নেয় নাই কিন্তু তারা কোন ভরসায় যাবে দেখেন মানে একটা গাছের লতানো গাছ হলে যা হয় আর কি যে লতি লতি এসে উঠে এখন সেটা হচ্ছে বট গাছ হয় শক্ত গাছটাও হয় আবার যদি আপনার পাট গাছ হয় তার সঙ্গে কিন্তু সে লতায় লতায় এখন তার অবস্থা মনে দাঁড়াতেই পায় না আরেকটা পার্টিকে কি করছে নির্বাচন থেকে দূরে রাখতে রাখতে তারা নির্বাচন করাও ভুলে গেছে একদিকে নির্বাচন করা ভুলে গেছে আরেকদিকে নির্বাচন করা সাহস পাচ্ছে না থাকলো কে মাঠে একা আওয়ামী লীগ আর কেউ নাই একা আর কেউ নাই আওয়ামী লীগের এ বি সি ওইটাও হয়ে গেছে এখন আবার কি শালা সমন্ডে ভাই না বউ মানে এখন কিন্তু দলের মধ্যে ওর নাই পরিবারের মধ্যে চলে আসছে ইজ ইট ডেমোক্রেসি আচ্ছা আমি আমি মাসুদ ভাইয়ের যে কথাটা মাসুদ ভাই বলেন যে বিজ্ঞাপন সরকারের পক্ষে লিখলে বিজ্ঞাপন দিবে না হলে দিবে না এই বিজ্ঞাপনটা তো একটা হাতিয়ার এটা কিন্তু এই সরকারের সময় না এইটা হলো সবসময়েই হয়ে হয়ে থাকে বিজ্ঞাপন যে কোনো সময় যে এই প্রতিষ্ঠান সরকার ভালো না আমরা জানি যে কন্ট্রোলের কিন্তু হ্যাঁ কিন্তু আমার জানা নাই যে বিজ্ঞাপন এই সরকার বলছে যে বিজ্ঞাপন দিবে না বা এরা পক্ষে না লিখলে এই সেই আমার এটা জানা নাই যে বিজ্ঞাপন আমরা জানি যে বিজ্ঞাপন অনেক সময় এই ধরনের ব্যাড টুলস হিসেবে ব্যবহৃত হয় এবং এটা কোম্পানির ক্ষেত্রেও হয় অনেক সময় যে তাদের নিউজ না করলে তারা দিবে না জানা পত্রিকা তারা ভালো পায় অনেক জানা পত্রিকা তারা কোনো বিজ্ঞাপন পায় না সেটা তো পায় না বিজ্ঞাপন পায় না বিজ্ঞাপন দু একটা পায় এটা অনেক রকমের বিষয় আছে আচ্ছা যে যেটা বলেন যে বিটিভি নিউজ প্রচারের ক্ষেত্রে বিটিভি নিউজ এটা যেহেতু একটা ন্যাশনাল নিউজ এটা ন্যাশনাল টেলিভিশন তারা হয়তো তাদের যে শর্ত শর্তের মধ্যে মনে হয়েছিল লাইসেন্সের শর্তে যে তাদের একবার তাদের খবরটা প্রচার করবে আমি তো মনে করি না এই এর ফলে এটা কোনো গণতন্ত্র ব্যাহত হয়েছে কি সংবাদপত্রের স্বাধীনতা ব্যাহত হয়েছে এটা বিশ মিনিট বা প্রচার করতেই পারে কিন্তু তারা তো তাদের নিজস্ব প্রোগ্রাম করছে তাদের নিজস্ব প্রোগ্রামে তো কোনো বাধা নেই তারা নিজস্ব খবর দেখাচ্ছে তারা নিজস্ব রিপোর্টিং করছে তারা তো সব কিছুই করতেছে এর মধ্যে এটা লেখাই আছে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ এটা দর্শক কিভাবে নিবে সে নিতেও পারে নাও নিতে পারে যে সরকারি যন্ত্র এটা দিয়েছে এটা আমরা দেখলাম বা কিছু এইটাতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় আমি মনে করি না আর যে নির্বাচনের কথা বললেন যে এবারে কি দেশে একটা নির্বাচন না করতে করতে একটি দল ভুলেই গেছে নির্বাচন তো এই এটার জন্য দায়ী আমি মনে করি না এই সরকার দায়ী আমি তো প্রথমে যে কথাটা বলছিলাম যে বিএনপি অনেক ক্ষতি করেছে এই মাঠ ছেড়ে দিয়ে এই যে মানে এককভাবে বিনা ভোটে নির্বাচন করা এই করা এগুলো যে সুযোগ করে দেওয়া বিএনপি অভিযোগ হচ্ছে যে সরকারি দল সরকারের প্রশাসন যন্ত্র ব্যবহার করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করে তারা তাদের মত নির্বাচন করে সেখানে তাদের উপর চাপ প্রয়োগ করছে তারা নির্বাচন করতে পারছে না এটা তো আওয়ামী লীগের সময় কি যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের উপর কি তাদের নির্বাচন হয়নি এবং তার প্রতিষ্ঠিত করছে হ্যাঁ হয়নি হ্যাঁ খারাপ করেছে করেছে তো এরা এই যে একাশি নির্বাচনের পরে যে

একটা প্রেশার ক্রিয়েট করতেই চাইবে সরকার তার নিজস্বভাবে চলতেই চাইবে আমরা পাশের দেশেও দেখছি কিন্তু একটি রাজনৈতিক দলকে শক্ত হেতো দাঁড়াতে হবে রাজনৈতিক দলকে তো ঘুরে দাঁড়াতে হবে রাজনৈতিক দল কেন আমি আমার সরকার আমাকে প্রেশার দিচ্ছে সরকার আমাকে হেনস্থা করছে আমি সব কিছু ছেড়ে চলে গেলাম আপনি দেখেন আজকে কত বছর ধরে তারা নির্বাচনে যাচ্ছে না এবং এই যে উপজেলা নির্বাচনে তারা বলছে এবার ইলেকশন করবে না তারা নির্বাচনে যাবে না কিন্তু বিএনপির যে প্রথম দফা যে একশো পঁয়তাল্লিশটা একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেখানে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ জন প্রার্থী আছে বিএনপির তারা নমিনেশন মানে জমা দিচ্ছে তারা নির্বাচন করতে যাচ্ছে এখন বিএনপি সেন্টার থেকে কেন্দ্র থেকে বলছে যে তারা যদি নির্বাচন করে তাদেরকে বহিষ্কার করা হবে এর আগেও এই ধরনের জুজুর ভয় দেখানো হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে তারা তো তৃণমূলের কর্মীরা কিন্তু ইলেকশন করতে চায় তারা কাজ করতে চায় একটা দলের মানে মূল রাজনৈতিক দলের কাজ কি তারা তো নির্বাচনে যাবে ক্ষমতায় যাবে এই ধরনের একটা আকাঙ্ক্ষা তো থাকবে কর্মীদের নেতাদের কিন্তু বিএনপি যেভাবে এই যে ঢালাওভাবে অভিযোগ করে করে তারা কিন্তু পিঠ মানে পিছন ফিরে তারা দৌড়াচ্ছে এটা তো হবে না আমি মনে করি যে এটাও বিএনপি এই দেশের জন্য অনেক ক্ষতি করেছে রাজনীতির অনেক ক্ষতি করেছে তাদের উচিত ছিল তারা বিএনপি যে জনগণের জন্য কথা বলা তারা কিন্তু কোনো ইস্যু না ইস্যু নিয়ে কথা বলে না অনেক ইস্যু তৈরি হয়েছে ইস্যু যে তৈরি হয় নাই তাই না তারা কথা বলতে পারতো তারা সেগুলো না করে এক কথাই প্রথম থেকেই খালেদা জিয়ার চিকিৎসা খালেদা বিদেশে নিতে হবে এই খালেদা জিয়া এর বাইরে তারা কথা বলছে না তারা জনগণের কোনো ইস্যু নিয়ে কথা বলছে না তারা নির্বাচনে আসলেই বলছে এই নির্বাচনে যাব না একটার পর একটা তারা নির্বাচন বয়কট করছে এবং শুধু বয়কট না নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা যে ধরনের মানে সন্ত্রাস করেছে ও নির্বাচনকে যাতে নির্বাচন না হয় সেগুলো তো আমি মনে করি রাজনীতির জন্য দেশের জন্য অনেক অনেক ক্ষতি হয়েছে তাদের উচিত ছিল একটি রাজনৈতিক দল হিসাবে এবং অন্যতম বিরোধী দল হিসাবে এই নির্বাচনে শক্তভাবে দাঁড়িয়ে থাকে শক্তভাবে অংশ নেওয়া আরেকটি কথা আমি বলি যে জাতীয় পার্টির কথা যিনি যেটি বলছেন যে জাতীয় পার্টি তো কোনো অস্তিত্ব নেই জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল কেন হয়েছে বিএনপি তো নাই মাঠে বিএনপি নাই বলে তাদেরকে এখন তারা কয়েকটা সিট নিয়ে এগারোটা সিট নিয়ে তারা প্রধান বিরোধী দল তো এইটাও তো আমি মনে করি যে রাজনীতির জন্য এটা এটা খুবই ক্ষতি এবং সেটা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় আসে আওয়ামী লীগ করবে এখন আওয়ামী লীগ তো দেশ আওয়ামী লীগ তুমি বারবার বলছো এবং বারবার তাদেরকে নানানভাবে এর আগের বার তো সরকারের ভাগাভাগির কথাও বলছেন যে মন্ত্রণালয়ের কয়টা নেওয়ার কথা বলছেন বেগম জিয়াকে ফোন করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় তিনি তার ছেলের মৃত্যু পরে তাকে দেখতে গিয়েছেন তার যে আচরণটি করেছেন একটার পর একটা কিন্তু তারা যে মানে বৈরী আচরণ করেছে মানে বিরোধী বিরোধীরা বলছে যে বাংলাদেশে একটি আমাদের প্রতিবেশীদের পাপেট সরকার বসে আছে এবং এই সরকারকে নির্বাচন মানে ক্ষমতায় থাকতে তার সুবিধা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে তারা সহযোগিতা করছে আপনি কতটা একমত এবং তার কোভ হিসাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় এই যে বাকট ইন্ডিয়ান প্রোডাক্টস হ্যাঁ আমি মনে করি এটাও একটা এক ধরনের যন্ত্র এক ধরনের তারা নির্বাচন বানচাল করতে গিয়ে নির্বাচন সেটা নষ্ট পারে নাই এখন তারা নতুন খেলায়matched যে তারা নির্বাচনে সহযোগিতা করছে এই করছে আমাদের দেশে নির্বাচন তারা কিভাবে সহযোগিতা করলো আমাদের দেশে তারা আমরা জানি যে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটা বিএনপির ক্ষমতার সময় বিএনপি আসলেও তাদের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকতে হবে যেহেতু প্রতিবেশীর সাথে আমাদের আমাদের পররাষ্ট্রনীতিতে আছে যে মানে কারোর সাথে বৈরিক সম্পর্ক নয় সবার সাথে বন্ধুত্ব তো এবং ভারত আমাদেরকে যে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সহযোগিতা করেছে তারা কিন্তু অস্ত্র দিয়ে সহযোগিতা করা যুদ্ধ করে সহযোগিতা করা আমাদের এক কোটিরও বেশি মানুষ কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের সাধারণ মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে তাদেরকে থাকতে দিয়েছে তাদেরকে সেখানে খাবার দিয়েছে সেইভাবে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার পরে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালো আছে মাঝে মাঝে যে খারাপ হয় না তা না খারাপ হয় অনেক সময় সীমান্ত যে হত্যা নিয়ে আমাদের সম্পর্ক যে খারাপ হয় কথা হয় সেটা হয় কিন্তু তারপরেও মোটামুটি একটা ভালো সম্পর্ক রাখতে হয় প্রতিবেশীর সাথে কারণ আমাদের অনেক কিছু নির্ভর করে আমাদের ডাল ভারত থেকে আসে পেঁয়াজ না আসলে কিন্তু আমাদের হু করে বাড়তে থাকে এগুলো আমাদের আনতে হয় অনেক দেশ দেশের জন্য মানুষের জন্য তো এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য কেন তারা এটা বলছেন এর আগে আপনি জানেন যে বিএনপির সময়ে কারা এই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে আপনি খবর পিছনে আপনি নিশ্চয়ই জানেন সেটা যে সেই সময় সীমান্ত দিয়ে ভারতীয় সমস্ত পণ্য আন্ত এবং সেটা নির্দেশ দেওয়া হয়েছিল অলিখিত নির্দেশ দেওয়া হয়েছিল দৈনিকভাগে এই ধরনের একটা রিপোর্টও আছে যে সে সময়ে বর্ডার গার্ডকে বলা হয়েছিল যে এটাকে ইগনোর করার জন্য আসুক কারণ না হলে এদেশে পণ্যের যেভাবে দাম বাড়ে যেভাবে মানে অসুবিধা হয়ে যায় যে পণ্য সেভাবে না আসলে তখনই কিন্তু কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি গোনা অনেক কিছু সেই সময় আসা শুরু হয়েছে তারপর এটা এখন যেগুলো আসছে সে শুরুটা কিন্তু তারাই করেছিল এখন তারা বলছে যে এই পণ্য ভারত থেকে আসছে ভারতের পণ্য বর্জন আরে ভারতের পণ্য তাদের বৌরা তো ভারতের শাড়ি পরে সবাই তারা তো সিরিয়ালও ভারতীয় দেখে তাদের শাড়িগুলো কেন পুরালো না শাড়িগুলো পুরানো